হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম শাবানাজ ইসলামী কলেজের পক্ষ থেকে আমি শাবানা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই আছি প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে চলুন শুরু করা যাক মহানবী সাল্লাহ আলাইসাল্লামের বাণী মতভেদ একশো তেতাল্লিশ নাম্বার মতভেদ করোনা তোমাদের পূর্বে যারা মতভেদ করেছিল তারা ধ্বংস হয়েছে সহিহ বুকারি আল্লাহর প্রিয় ব্যক্তি একশো চুয়াত্তর নাম্বার গোটা সৃষ্টি আল্লাহর পরিবার যে ব্যক্তি আল্লাহর পরিবারের জন্য বেশি উপকারী সে তার কাছে বেশি প্রিয় সহিহ মুসলিম রসল্লা সাল্লাহ সাল্লাম একশো পঁচাত্তর নম্বর আমি রসোল্লাহ সাল্লাহ সাল্লাম চাইতে অধিক সুন্দর কোনো কিছু দেখে নিই আবহুরারদুলিল্লাহ তাল্লাহ আনহু তির মিজি শরীফ থেকে নেওয়া একশো ছিয়াত্তর নম্বর আমি কাউকে রসুল্লাহ সাল্লাহসাল্লাম চাইতে দ্রুত চলতে দেখিনি নিই আবু হুরারদুলিল্লাহ তাল্লাহ আনহু তির মিজি শরীফ থেকে একশো সাতাত্তর নম্বর রসল্লা সাল্লাহ সাল্লাম এর কাছে কিছু চাওয়া হয়েছে আর তিনি না বলেছেন এমন কখনো হয়নি জাবির রেদুল্লাহ তাল্লা আনহু সহিহ বোকারে একশো আটাত্তর নম্বর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম সেবা করতেন এবং কাফিনের সাথে যেতেন আনাস রেদুল্লাহ তালা আনহু ইবনে মাজা একশো উনআশি নম্বর রসুল্লা সাল্লাহ আলাহিসাল্লাম দীর্ঘ সময় চোপ থাকতেন জাবির বিন সামুর আদিলাহ তাআলাহু স হে সোনা একশো আশি নাম্বার রসুল্লাহ সাল্লাল্লাহ যখন কথা বলতেন তখন কেউ ইচ্ছে করলে তার বক্তব্যের শব্দর সংখ্যা গুণে নিতে পারত আয়শার আদিলাহ তাআলা আনহু সহিহ বুকারি একশো একাশি নম্বর রসল্লা সাল্লাহ সাল্লাম কথা বলতেন থেমে থেমে স্পষ্ট করে জাবির রদিল্লাহ তাল্লাহ আনহু আবু দাউদ থেকে একশো বিরাশি নম্বর রসল্লা সাল্লামের সাথে কেউ খারাপ ব্যবহার করলে বিনিময়ে তিনি খারাপ ব্যবহার করতেন না বরং ক্ষমা করে দিতেন এবং উপেক্ষা করতেন আশা রদিল্লাহ তাল্লাহ আনহু তিরমিজি শরীফ থেকে নেওয়া একশো তিরাশি নম্বর আমি প্রেরিত হয়েছি রহমত হিসেবে শহী মুসলিম একশো চৌরাশি নম্বর সুখবর তার জন্যে যে আমাকে দেখেছে সাতবার সুখবর ওই ব্যক্তির জন্য যে আমাকে দেখেনি অথচ আমার প্রতি ইমান এনেছে আহমদ শরীফ থেকে নেওয়া সাহাবায়ে কিরাম একশো পঁচাশি নম্বর আমার উম্মতের উত্তম লোক হলো আমার সময়ের লোকেরা শহীহ বোকারি একশো ছিয়াশি নাম্বার আমার সাহাবীদের সম্মান দান করো কারণ তারা তোমাদের মধ্যে সর্বোত্তম মিসকাত একশো সাতাশি নাম্বার আমার সাহাবিদের গালি দিও না সহিহ বোকারি আবু বক্কর তালা আনহু একশো অষ্টাশি নাম্বার আমি যদি আমার প্রভুকে ছাড়া আর কাউকে বন্ধু বানাতাম তবে অবশ্যই আবু বক্করকে বন্ধু বানাতাম সহিহ বুকারি একশো উননব্বই নাম্বার হে আবু বক্কর পর্বত গুহায় তুমি আমার সাথে ছিলে হাউজি কাউসারাও তুমি আমার সাথে থাকবে তিরমিজি শরীফ থেকে নেওয়া একশো নব্বই নাম্বার নিজের সাথীত্ব ও অর্থ দিয়ে আমাকে সকলের যে অধিক সহযোগিতা করেছে আবু বক্কর সহি বোকারে একশো একানব্বই নম্বর হে আবু বক্কর আমার উম্মতের মধ্যে তুমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে আবু দাউদ ওমর আদুল্লাহতাল বলেছেন একশো তিরানব্বই নম্বরে আমার পরে যদি কেউ নবী হতো তবে অবশ্যই বিন খাতাব হতো তিরমিজি শরীফ থেকে নেওয়া শ্রেষ্ঠ নারী একশো চৌরানব্বই নম্বর পৃথিবীর সর্বোত্তম নারী ইমরানির কন্যা মরিয়ম আর কোয়াইলিদের কন্যা হাদিজা সহিহ বোকারি নোট মরিয়ম ছিলেন হজরত ইসা আলাহ মা আর খাদিজা ছিলেন হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলাইহসাল্লামের স্ত্রী আমি এতক্ষণ যা বলেছি আল্লাহ রসুলের অনুযায়ী বলেছি তারপরও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহ বলে আলম যেতে আমাদের ক্ষমা করেন এই কথাগুলি শুনে যদি এক দুজনেরও উপকারে আসে তাহলে আমি খুব খুশি হব আবারও বলছি আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনে ক্লিক করুন আমার সব নতুন নতুন ভিডিওগুলো আপডেট পেতে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার কাজে এগিয়ে যেতে পারি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ